ফিল্মি কায়দায় জাতীয় সড়কে ধাওয়া করে 50 কেজি গাঁজা সহ দুইজন ব্যক্তিকে ধরল নারায়ণগড় থানার পুলিশ। সেই সঙ্গে আটক করা হয় তাদের প্রাইভেট কারটিকে। বৃহস্পতিবার ধৃত ওই দুই ব্যক্তিকে আটক গাঁজা সহ আদালতে পেশ করল পুলিশ প্রশাসন। প্রসঙ্গত জানা যায়, গত বুধবার ওড়িশা থেকে একটি প্রাইভেট গাড়ি কলকাতার দিকে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে খড়গপুর বালেশ্বর জাতীয় সড়কের পোক্তাপোলের কাছ থেকে গাড়িটিকে ধাওয়া করে নারায়ণগড় থানার পুলিশ। পরে রামপুরা টোলগেটের কাছে গাড়িটিকে ধরতে পারে তারা। গাড়ির ভিতরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে প্রায় 50 কেজি গাঁজা। এরপরই গাড়িতে থাকা দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করে তারা। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত দুইজন ব্যক্তি হল শুভজিৎ হালদার, শিবা দিগাল। আজ বৃহস্পতিবার ধৃত ওই দুই ব্যক্তিকে আদালতে পেশ করল নারায়ণগড় থানার পুলিশ। কপাল বুঝি যাবে। আমি বলবো যখন একটা হিসাব হবে আমি বলবো, ঠিক আছে? আগে হলদে কোনো আর লাইট ইয়েলো কালারের পলিথিনে আছে প্রথম, ঠিক আছে? 1.05। ঠিক আছে।